বছর ঘুরতে চলছে বিদ্যাদেবীর আরাধনা প্রস্তুতি, আর মাত্র হাতে একটি দিন, তারপরই রাজ্যে হিন্দু শাস্ত্র মতে পালিত হবে বাগদেবী সরস্বতীর পুজো। রাজ্যের সবকটি শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো কোনো বাড়ি ঘরেও হিন্দু আচার মেনে পূজিত হবেন দেবী সরস্বতী। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পুজোর আয়োজন। পুজোকে ঘিরে ইতিমধ্যে রাজ্যের মৃৎশিল্পীদের মধ্যে চলছে জোর প্রস্তুতি। কুমারঘাট মহকুমার ফটিকরায় রাজনগর গ্রামের মূর্তি পাড়ায়ও ধরা পড়ল মূর্তি নির্মাতাদের মধ্যে চরম ব্যস্ততার সেই দৃশ্য। রাজনগর শক্তি সংঘের মূর্তি পাড়ায় এখন রাস্তার দুধারে শুধুই অর্ধনির্মিত মৃন্ময়ীমা। এলাকার মৃৎশিল্পী বাপ্পা রুদ্রপাল, হিমাংশু রুদ্রপাল, সন্দীপ রুদ্রপাল সহ প্রত্যেক শিল্পীরা রীতিমতো নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করছেন দেবীকে পূর্ণাঙ্গ রূপে ফুটিয়ে তুলতে। তবে পুজোতেও মূর্তির বরাদ মোটামুটি মিললেও বাজারে দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধির কোপে নির্মাণ ব্যয় এবং আয়ের মাঝে এখন সঙ্গতি তেমন নেই বলে প্রতিক্রিয়া জানালেন মৃৎশিল্পী বাপ্পা রুদ্রপাল এবং হিমাংশু রুদ্রপাল। তবু সব প্রতিকূলতাকে পেছনে ঠেলে নিজের পেশাকে আঁকড়ে ধরে আছেন প্রত্যেক মৃৎশিল্পী। এটার নাম হইল রাজনগর। আমরা সরস্বতী মূর্তি প্রত্যেক বছরই কাজ করি, প্রায় 80-90টা সরস্বতী বানাই। মূর্তির তো রেট খুবই খারাপ মার্কেট এখন, জিনিসপত্রের দিন রেট বাড়তেছে মূর্তির কাজের। কাজ তো হয়েছে প্রায় আজকে 1.5 মাস ধরে। ওটার তো আছে বড়ো মূর্তি আছে প্রায় 20টা, আজকে 13 বছর। এখানে তো এখন তো আপাতত আমরা একজন তিনজনে কাজ করতেছি, আর অন্য সময় তো আরও লোক থাকে কাজের। ছোটো তো 50-60টা হইব, আর বড়ো আছে 20-22টা। অন্যান্যবারের তুলনায় রেটটা এবার খুবই খারাপ। অন্যান্য বছর যেরকম রেট মিলত এবার সেরকম রেট মিলত আছে। জিনিসপত্রের দাম তো একদম প্রচুর দাম, তারপর লাভ তেমন একটা হয় না। লাভ কোনো রকম সব ধরনের মূর্তি বানানো হয়ে গেল, সিমেন্টের পাথরের মূর্তি, মাটির মূর্তি, সব ধরনের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।